দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস রয়েছে এদিকে হিমেল হাওয়া কুয়াশায় ঢাকা ভোর আর গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সবটা মিলে জানান দিচ্ছে শীতের বার্তা আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে এদিকে শরতের শেষে মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পঞ্চগড় হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় দেশের অন্যান্য জেলার চেয়ে তাপমাত্রা কম থাকে পঞ্চগড়ে রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরে কুয়াশা অনুভূত হয় হালকা শীত গেল কয়েকদিন ধরে পঞ্চগড়ে গড় তাপমাত্রা থাকছে আঠারো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে